সবার প্রথমে এখনই এই ভিডিওতে একটি লাইক করতে হবে এবং নিচে লাল কাট থেকে সাবস্ক্রাইব বাটন থেকে আপনাদের সবাইকে সাবস্ক্রাইব করে সাদা করতে হবে এবং পাশের বেল আইকনে ক্লিক দিয়ে আপনাদের অবশ্যই অল সিলেক্ট করে দিতে হবে। যে কোনো মোবাইলে যে কোনো ফাইল থেকে যে কোনো নিজের পছন্দের একটি ছবি স্থানান্তর করে ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দিবেন। এখানে ক্লিক করে হোয়াইট ব্যালেন্সে চাপ দিয়ে এরপর টেম্পারেচার বাড়িয়ে দিব। এরপর আমরা কপি ক্লিক করে ছবিটাকে বিপরীত ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিব। এরপর আমি স্যাচুরেশন বাড়িয়ে দিব, এরপর হাইলাইট করে দিব, এরপর আমি পিকচারটিকে আবারও ব্রাইটনেস বাড়িয়ে দিব বিগ স্টেজে চাপ দিয়ে। এরপর আমরা আবারও পেন আইকনে ক্লিক করবো, এরপর ফিল্টার স্ট্রেঞ্জে ক্লিক করে সুন্দরভাবে নিজের পছন্দের মতো একটি কালার শেপ এনে দিব। এরপর আমরা সব সেভ।